হ্যালো বন্ধুরা এস এস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ হইতে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আলোচনা করব প্রাইমারি টেট অর্থাৎ দু হাজার পনেরো সালের যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল তাতে যে সমস্ত অঙ্কগুলি এসেছিলো সেইগুলো সহজ সরল সমাধান করার চেষ্টা করব চলো বন্ধুরা সেই ভিডিওটা দেখে নিই দেখো বন্ধুরা এক নম্বর কোশ্চেনে কি বলেছে বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে মানের ক্রম অনুসারে সাজাও বড়ো থেকে ছোট তাহলে যে ভগ্নাংশটি দেওয়া আছে এটা আমাদের কি করতে হবে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাতে হবে বাট দেখো সংখ্যাগুলো এত বড় বড় দেওয়া আছে যে আমরা যদি লসু করতে যাই তাহলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে তাই আমাদেরকে একটা অভিনব পন্থা বা নতুন একটা পথ বের করতে হবে যার সাহায্যে অঙ্কটা খুব দ্রুত বা তাড়াতাড়ি করা সম্ভব তার জন্য আমরা কি করব। যে হর দেওয়া আছে এই হর দিয়ে লবটাকে আমরা ভাগ করে নেব। তাহলে পেয়ে যাবো দেখো বন্ধুরা আমি সেটা ভাগ করে নিয়েছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে সাতাশি দিয়ে সাতাশিটাকে ভাগ করেছি তার জন্য দশমিক নিয়ে শূন্য তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ভাগটা তাহলে প্রথমটাই কত এসছে থার্টি ওয়ান তারপর এটা এসছে থার্টি ফোর আর একটা হচ্ছে থার্টি থ্রি সরি বন্ধুরা দশমিকের পর একটা একটা সংখ্যা হয় তাহলে এটা পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ফোর আর একটা পয়েন্ট থ্রি থ্রি তাহলে যেহেতু আমাদের এখানে বলেছে বড় থেকে ছোটো সাজাও তাহলে এখানে সব থেকে বড় কোনটা এখানে থার্টি ফোর অর্থাৎ এইটা হচ্ছে সব থেকে বড় এটা এক নম্বর তারপরে আছে থার্টি থ্রি অর্থাৎ এটা হচ্ছে দুই নম্বর আর এটা থার্টি ওয়ান সব থেকে ছোট তাই এটা হচ্ছে তিন নম্বর তাহলে এইখানে আমাদের হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর তাহলে ছোট থেকে বড় যদি আমরা সাজাই এটা সবার প্রথম এটা তারপরে এটা তারপরে তাহলে এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি চলো বন্ধুরা দেখে নিই দুই নম্বর কোশ্চেন কি আছে একটা চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়ানোর জন্য পাঁচশো নিরানব্বইটি কলা আছে একটি বাঁদরের কমপক্ষে এক ডজন কলা প্রয়োজন সবচেয়ে বেশি সংখ্যক কতগুলি বাঁদরকে ওই কলাগুলি ভাগ করে দেওয়া যাবে তাহলে কী বলেছে অঙ্কটাতে একটা চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়ানোর জন্য ওকে বাঁদরদের খাওয়ানোর জন্য কতটি কলা পাঁচশো নিরানব্বইটি কলা আছে এবং একটি বাঁদরের কমপক্ষে এক ডজন কলা প্রয়োজন তাহলে একটা বাঁদর বলেই দিয়েছে বাঁদররা কি বলেছে এক ডজন কলা খাব ঠিক আছে কমপক্ষে তারা এক ডজন কলা খাবে তাহলে আমাদের টোটাল কলা আছে কত পাঁচশো নিরানব্বইটি টোটাল কলা আছে এবং বলেছে কি লাস্টে কতগুলি বাঁদরকে এই পাঁচশো নিরানব্বইটি কলা দেওয়া যাবে আর এক একটা বাঁধরে কত খাই বারোটি করে কলা খায় তার জন্য বারো দিয়ে আমরা জাস্ট ভাগ করে দেবে ওইটা তাহলে হয়ে যাবে তাহলে আমরা যদি ভাগ করি কত পাবো বারো চারে আটচল্লিশ বিয়োগ করলে আমাদের আসবে আটচল্লিশ এগারো আর নয়টা নেমে গেল তাহলে হলো একশো উনিশ এবার পাবো আমরা বারো নয় হচ্ছে একশো আট যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো আট আর কয় নয় এক এগারো ওকে তাহলে এগারো চলে এসছে যেহেতু আমরা ভাজকের চেয়ে এবার কি হয়েছে ভাগ শেষ ছোট হয়ে গেছে তাই আর ভাগ যাবে না তাহলে আমরা এখানে কত পেলাম ঊনপঞ্চাশ অর্থাৎ বারোটি কোলে যদি আমরা কলা দিয়ে দেই তাহলে ঊনপঞ্চাশটি বাঁদরকে দেওয়া যাবে এর থেকে বেশি দেওয়া সম্ভব নয় তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ঊনপঞ্চাশ জন বাঁদরকে কলা দেওয়া যাবে নেক্সট দেখো বন্ধুরা তিন নম্বর কোশ্চেন কি বলেছে দেখো বন্ধুরা তিন নম্বর কোশ্চেন আছে সাত বাই হাজার প্লাস নয় বাই একশো প্লাস আট গণিত একশো প্লাস সাত গণিত হাজার এই রাশেজের মান কত জিজ্ঞাসা করেছে তাহলে আমরা কী করব ফার্স্টে গুণের মানটা দেখে নেব এখানে কত আছে সাত গণিত হাজার সমান কত সাত হাজার তাহলে আমরা এখানে লিখে নিলাম সাত হাজার আর এখানে আছে আট গণিত একশো সমান আটশো তাহলে আমাদের কত হয়ে যাবে শূন্য শূন্য আট আর তাহলে হয়ে যাবে সাত হাজার আটশো আর এদিকটার মান যদি আমরা দেখি তাহলে কি দেখব এখানে আছে একশো অর্থাৎ নয় বাই একশো আছে তাহলে কি হবে দুটো শূন্য আছে তাই নয়টা কি হবে দশমিকের পর দুই নম্বর প্লেসে হবে তাহলে দশমিকের পর দুই নম্বর প্লেসে আমরা লিখলাম নয়টি আর এখানে কি আছে তিনটে শূন্য আছে তার উপরে সাত আছে অর্থাৎ সাতটা হবে দশমিকের পর তিন নম্বর প্লেসে তাহলে দশমিকের পর যদি তিন নম্বর প্লেসে সাত হয় তাহলে এই জায়গায় হবে সাত ওকে তাহলে এখানে আমরা কত পাবো সাত নয় আর জিরো তাহলে এই মানটা পাবো আমরা ঠিক আছে তাহলে টোটাল পেলাম সাত হাজার আটশো প্লাস এটা হয়ে যাবে দশমিক জিরো নয় সাত দেখো বন্ধুরা কোনটা এ অপশানে আছে সাত হাজার আটশো জিরোন সেভেন তাহলে আমরা সঠিক আনসার হয়ে যাবে ডি এছাড়াও আমরা যদি অপশন টেস্ট করি এর থেকেও তাড়াতাড়ি করা সম্ভব দেখো বন্ধুরা অঙ্কটা যদি আমরা টাকায় তাহলে এখানে কি পাচ্ছি গুণিত এক হাজার সমান সাত হাজার আর গুণিত একশো সমান আটশো তাহলে সাত হাজার আটশো কোনটা আছে দেখো বন্ধুরা একটা অপশনে শুধুমাত্র সাত হাজার আটশো আছে তাই এটাই আমরা ডাইরেক্ট করে দিতে পারি নেক্সট দেখো বন্ধুরা চার নম্বর কোয়েশ্চেন কি বলেছে সাত গণিত দশ লক্ষ প্লাস নয় বাই এক লক্ষ এই রাশিটার মান জিজ্ঞেস করেছে খুবই সহজ বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কত আছে সাত গণিত দশ লক্ষ অর্থাৎ আমাদের কত হয়ে যাবে সত্তর লক্ষ ওকে সাত গুণিত দশ লক্ষ সমান সত্তর লক্ষ প্লাস এখানে যোগ আছে এটা কত আছে নয় বাই এক লক্ষ তাহলে এটা কী আসবে ভগ্নাংশ আকারে দেওয়া আছে তাই দশমিকের পর আসবে তাই ডাইরেক্ট আমরা যোগ করে নম্বর এখানে দশমিক দিয়ে দিলাম দেখো বন্ধুরা কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য আছে অর্থাৎ নয়টা পাঁচ নম্বর প্লেসে থাকবে এক দুই তিন চার পাঁচ নয়টা তাহলে আমাদের হয়ে যাবে পাঁচ নম্বর প্লেসে দেখো বন্ধুরা এটা কোন অপশানে আছে অপশান নম্বর ডি তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এরপর দেখো বন্ধুরা পাঁচ নম্বর কোশ্চেনে কি আছে চার গণিত দশ গণিত দশ গণিত দশ গণিত দশ প্লাস দুই বাই দশ গণিত দশ প্লাস এক বাই দশ গণিত দশ গণিত দশ প্লাস তিন গণিত দশ গণিত দশ গণিত দশ এই রাশিটা মান জিজ্ঞাসা করেছে তাহলে বন্ধুরা আমরা কিভাবে করব এটা জাস্ট অপশন দেখেই করা যেতে পারে দেখো বন্ধুরা এইটুকু কি আছে গুণ আকারে দেওয়া আছে আর এইটুকু গুণ আকারে দেওয়া আছে আর এই দুটো আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া আছে অর্থাৎ এই দুটো কি হবে দশমিকের পর আর এই দুটো দশমিকের আগে বসবে তাহলে বন্ধুরা দশমিকের পর আমরা কিভাবে বসাবো দেখো এখানে কটা শূন্য আছে দশ দশে একশো অর্থাৎ দুটো শূন্য আছে দুইটা দুই নম্বর প্লেসে হবে দেখো বন্ধুরা অপশানে দুই দুই নম্বর প্লেসে এইটা আছে আর এইটা আছে অর্থাৎ এই দুটো অপশান আমরা দেখে দেখে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতে পারি তারপরে দেখো বন্ধুরা এবার এই দুটো গুণ আমরা করে নেব এইখানে কত আছে চার আর চারটে দশ গুণ আছে অর্থাৎ চার এক চার আর এখানে এক দুই তিন চার চারটে শূন্য আছে অর্থাৎ আমরা এখানে বসিয়ে দিতে পারি চারটে শূন্য আর এদিকে কত আছে তিনের পর তিনটে দশ আছে অর্থাৎ এর সাথে যোগ হয়ে যাবে তিন ইন্টু ওয়ান সমান থ্রি আর তিনটে শূন্যর জন্য তিনটে শূন্য বসে গেল তাহলে এইটা আমাদের কত হয়ে যাবে এইখানে যেহেতু আছে চল্লিশ হাজার আর তিন হাজার সমান হয়ে যাবে তেতাল্লিশ হাজার দুটো তিনটা শূন্য দেখো বন্ধুরা শুধুমাত্র ডি অপশন আছে তাহলে আমাদের সঠিক হয়ে যাবে নাম্বার ডি দেখো বন্ধুরা নম্বর কোয়েশ্চেন বলেছে ভাগ পদ্ধতিতে আমরা পাই অর্থাৎ ভাগ পদ্ধতির যে প্রসেস বা সে পদ্ধতি সেটা কীরকমভাবে হয় সেটা জিজ্ঞাসা করেছে দেখো বন্ধুরা চারটে লাইন দিয়ে দিয়েছে এবং কোন লাইনটা সঠিক সেটাই জিজ্ঞাসা করেছে তার আগে আমাদের জানতে হয় বন্ধুরা ভাগ পদ্ধতির নিয়মটা আসলে কি দেখো বন্ধুরা ভাগ পদ্ধতির নিয়ম। হচ্ছে এটা সমান সমান কি এটাই হচ্ছে ভাগ পদ্ধতির নিয়ম দেখো বন্ধুরা এখানে যে অপশনগুলো আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেটা আমি এখন দেখো তোমার একটা উদাহরণ সাহায্যে দেখে দিচ্ছি দেখো বন্ধুরা একটা আমরা উদাহরণ নিয়েছি তার আগে আমরা জানতে হবে কোনটা ভাজ্য কোনটা ভাজক আমাদের যেটা গন্ডগোল হয় এটা ভাজ্য না এটা ভাজক এই রকম নিয়ে আমাদের ভিতরে যেটা থাকবে সেটা কি ভাজ্য আর যেটা বাইরে থাকবে অর্থাৎ যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক আর ভাগ ফল ভাগেস নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না না তাই এটা বলছি তাহলে বন্ধুরা দেখো এখানে কি আছে বলেছে মাইনাস ভাজ্য ভাগশেষ এখানে ভাজ্য কত আছে নয় অর্থাৎ এখানে আমরা লিখলাম নয় মাইনাস আছে ভাগশে ভাগ শেষ এখানে এক আছে তাহলে নয় থেকে এক বাদ দিয়ে দিলাম এখানে সমান চিহ্ন আছে তাই সমান দিলাম ভাজক ইন্টু ভাগ ফল এখানে ভাজক কত এখানে ভাজক হচ্ছে দুই আর ভাগ ফল কত চার তাহলে এটা সমান সমান আসছে কিনা জাস্ট চেক করে নেব দেখো নয় মাইনাস এক সমান কত আট আর সমান সমান চার দুয়ে আট তাহলে এখানে সমান চলে তাই সঠিক হয়ে যাবে আমাদের নাম্বার সি বাকি অপশানগুলো তোমরা চেক করে নিতে পারো দেখবে আসবে না এরপর দেখো বন্ধুরা সাত নম্বর কোশ্চেনে কি বলেছে ভাগ পদ্ধতিতে আমরা পাই অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমরা কিরকমভাবে পেয়ে থাকি সেটাই জিজ্ঞাসা করেছে দেখো চারটে অপশন দেওয়া আছে প্রথম অপশনে কি আছে ভাগশেষ তার থেকে কি হবে ভাজক ছোট ভাগশেষের থেকে ভাজক কোনো সময় ছোট হয় না তাই এটা সম্পূর্ণভাবে ভুল দেখো বলেছে ভাগ ফলের চেয়ে কি ছোট। ভাগ ফলের চেয়ে ভাগশেষ কোনো সময় ছোটও হতে পারে বা বড়ও হতে পারে তাই এই অপশানটাও ভুল নেক্সট দেখো বন্ধুরা শীতে কি বলেছে ভাজকের চেয়ে ভাগশেষ কি ছোট ভাজকের চেয়ে ভাগশেষ অবশ্যই সবসময় ছোট হয় তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি এরপরে দেখো বন্ধুরা আট নম্বর কোয়েশ্চেন কি বলেছে বলেছে সংখ্যাগুলিতে ফাঁকা জায়গায় কোন অঙ্ক বসালে সংখ্যাগুলি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ দেখো বন্ধুরা এখানে কতগুলি সংখ্যা দিয়েছে এবং কি দিয়েছে মাঝে মাঝে স্টার চিহ্নিত অংশ দিয়েছে অর্থাৎ এই স্টারের জায়গায় কোন কোন সংখ্যা বসালে এই সংখ্যাগুলি নয় দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা তার আগে আমাদের কী জানতে হবে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে কি সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে ওকে যদি সংখ্যাগুলির যোগফল নয় দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি নয় দ্বারা ভাগ করা যাবে ওকে দেখো বন্ধুরা তাহলে এই সংখ্যাগুলি আমরা দেখে নেব ভাগ করা যাচ্ছে কোন সংখ্যা দিয়ে দেখো বন্ধুরা তিন আর যোগ করলে তিন তিন আর চার সাত তাহলে এই সংখ্যাগুলির যোগ হলো সাত সাতের সাথে কত যোগ করলে নয়ের গুণিতক হবে সাতের সাথে যদি দুই যোগ করি আর তাহলে এখানে হয়ে যাবে নয় অর্থাৎ নয় দ্বারা ভাগ করা যাবে তাহলে এখানে বসবো কত দুই নেক্সট দেখো বন্ধুরা এখানে কত হচ্ছে সাত আর পাঁচ সাত আর পাঁচ বারো বারো আর তিন পনেরো পনেরো আর এক কত ষোলো ষোলোর সাথে কত যোগ করলে নয়ের গুণিতক হবে ষোলোর সাথে যদি দুই যোগ করি তাহলে আঠেরো অর্থাৎ আঠেরো হচ্ছে নয়ের গুণিতক তাই এখানে কত হবে দুই হবে তারপরে এইখানে হচ্ছে ছয় আর সাত ছয় আর সাত যদি যোগ করি ছয় ছয় বারো তেরো তেরো আর আট কত তেরো আর আট হচ্ছে একুশ তাহলে একুশ আর কত যোগ করলে নয়ের গুণিতক হবে তিন নয় সাতাশ অর্থাৎ আর যদি আমরা ছয় যোগ করি তাহলে হয়ে যাবে সাতাশ ওকে ছয় যোগ করলে কত হবে সাতাশ তাহলে এটা হচ্ছে সাতাশ হচ্ছে নয়ের গুণিতক এইখানে ছয় হবে আর বন্ধুরা দেখে নেবো এইখানে কত হবে আট আর তিন হচ্ছে এগারো এগারো ছয় হচ্ছে সতেরো সতেরো আর পাঁচ হচ্ছে বাইশ বাইশ আর সাত হচ্ছে উনত্রিশ উনত্রিশের সাথে আর কত যোগগুলো নয়ের গুণিতক হবে এখানে নয়ের গুণিতক আছে নয় চারে ছত্রিশ তাহলে উনত্রিশ শেষ আর কত যোগগুলো ছত্রিশ হবে আমরা যদি এখানে সাত যোগ করি তাহলে ছত্রিশ হয়ে যাবে তাহলে এখানে কত হবে সাত দেখো বন্ধুরা পেলাম আমরা দুই দুই ছয় আর সাত কোন অপশানে আছে অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি দুই দুই ছয় সাত অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বি দুই দুই ছয় সাত বন্ধুরা আজকের ভিডিও আমি এইখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশন গিয়ে অবশ্যই জানাও